বিশাল বড় আমি ধরে ফেলেছি আমি ধরেছি গাইস দেখেন বিশাল বড় হালানোর আগে মাছ পাইছে ঠিক আছে হালানোর আগে কিভাবে মাছ পাইবে ও আচ্ছা ও খাওয়াইতে হবে তার এই দেখো একটার মাথায় তিনটা থাকে তিন গুণ চান্স আর একটা নিলে এক গুণ চান্স একটা নিলে কার কার সুম্মা লাগবে সুম্মা আমি আর জাহিদ বাদে সবাই ধরে ফেলছে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। এন্ড গাইস, আমরা এখন আছি হচ্ছে গিয়ে নোয়াখালীতে এবং আমাদের নানির বাড়িতে, এবং নোয়াখালীতে এটাই আমাদের ফার্স্ট ব্লগ এবং আমরা খুবই এক্সাইটেড, এবং মানে খুবই এক্সাইটেড। এটাই কিন্তু আপনারা আমাদের টাঙ্গাইল অনেকগুলো ব্লগ দেখছেন, টাঙ্গাইল ছিল আমাদের দাদির বাড়ি আর এটা হচ্ছে আমার নানির বাড়ি। সো দেখেন দুই দুইটা কিন্তু দুই জায়গায়, মানে খুবই ডিস্টেন্স, দুইটার মাঝখানে কমপক্ষে 300 কিলোমিটার। আমি একটু জাস্ট একটু ক্যালকুলেশন করি, জাস্ট ওয়ান সেকেন্ড ক্যালকুলেশন। হ্যাঁ, অ্যারাউন্ড 300 কিলোমিটারের ডিস্টেন্স মাঝখানে, মাঝখানে হচ্ছে ঢাকা, ঢাকায় আমরা থাকি। এটা কেমন ক্যালকুলেশন, এটা কেমন ক্যালকুলেশন বুঝলাম ওরা, এটা করছি আন্দাজ একটা ক্যালকুলেশন মেরে দিছি। তো যাই হোক, ফাইনালি আমরা চলে আসছি নানির বাড়িতে এবং আসছি হচ্ছে কি অলমোস্ট 5 থেকে 6 বছর পরে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের নোয়াখালীর ফার্স্ট ব্লগ, অ্যান্ড ফার্স্ট ব্লগে আমরা আপনাদের ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাবো বা ইন্টারেস্টিং কিছু জিনিস করবো। তো কি কি করব সব কিছু আমি বলতে চাই, আমি বলতে চাই যে আমরা ফার্স্ট ব্লগে করব হচ্ছে আমাদের লাইফের সব থেকে বেস্ট একটা মোমেন্ট, বেস্ট মোমেন্ট যেটা ছিল সেইটাই আমরা আপনাদের সাথে আবার রিক্রিয়েট করব, নতুনভাবে উপস্থাপন করে আপনাদের দেখাবো যে আমরা কোন জিনিসটা আমরা করতাম। মানে এখনকার জেনারেশন তো শুধু ফোন চালায় বা যাই হোক করুক, বাট আমরা যে কি করতাম সেটা আপনাদের সাথে উপস্থাপন করার ট্রাই করব। আমরা অ্যাকচুয়ালি যখন ছোটবেলায় যখন নানুর বাড়ি আসতাম, সো আমরা আমাদের উদ্দেশ্য থাকতো যে মাছ ধরা, আমরা আসতামই মাছ ধরার জন্য। এন্ড আয়েশা এই বলতে হবে, হ্যাঁ কি দিয়ে মাছ ধরতাম সেটা বলতে হবে, বড়শি দিয়া, বড়শি দিয়া। মানে আপনারা আপনারা কে কে বড়শি দিয়ে মাছ ধরছেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন যে কেউ ধরছেন কি না, ঠিক আছে? বাট আমরা আমরা কি করতাম ছোটবেলায়, জাস্ট নানুর বাড়িতে আসতামই একটা রিজনে, সেটা হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরার। মানে নানুর বাড়িতে অনেক ডিস্টেন্স, অনেক দূর, বাসে মানে অনেক ভালো লাগতো না, 5 থেকে 6 ঘন্টার মতো লাগতো, এই জন্য আমরা আসতে চাইতাম না, দাদা বাড়িতে যাইতাম বেশিরভাগ টাইমে। কিন্তু নানুর বাড়িতে যদি আসার একটা প্ল্যানিং হইতো আমরা ওটা মিস করতাম না, শুধুমাত্র মাছ ধরার জন্য, তাও বড়শি দিয়ে, তাও নিজেরা বড়শিটা বানাইতাম, বানায় সব কিছু করে নিজেরা মাছ ধরতাম। মানে ওটা একটা মজা ছিল, ওই মোমেন্টগুলো তুলে ধরার জন্য আপনাদের সামনে আমরা চলে আসছি আজকের ব্লগটা নিয়ে। সো এখন আমরা যাবো হচ্ছে গিয়ে ডিরেক্ট বাজারে, এবং বাজারে গিয়ে আবারও আমরা বড়শি ক্রিয়েট করবো, বড়শি কিনবো, সুতা কিনবো, দেন ওই যেটাকে কি বলে টুম না কি যেন বলে, সব কিছু আদা, আবার আদা বানায় ইয়া দিয়ে, পারোটি দিয়ে আদার বানায়। সো সব কিছু কিনে আমরা মাছ ধরা শুরু করে দেবো এবং হোপফুলি আমরা মাছ ধরতে পারবো, এবং মাছ ধরতে পারলে বারবি কি হবে কি না কি করবো আমি আই ডোন্ট নো। বাট তার আগে বলতে চাই এখানে আছে আমাদের সাথে কে আছে একটু দেখা, আমাদের সাথে আমাদের স্পেশাল আমার বড় ভাই আমার রায়হান ভাই আছে, তো ফর দা ফার্স্ট টাইম আমার চ্যানেলে। কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ। আমি তো তোমাদের ব্লগ সবসময় দেখি। এই আমি একটা জিনিস বলতে চাই তোমাদেরকে, আজকে ব্লগ করতে দেখি, আমি বলি আমি বলি আমি বলি আজকে সরাসরি দেখলাম আর কি তোমরা ব্লগ করতেছো, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি একটা জিনিস বলতে চাই এই যে রায়হান ভাই, ঠিক আছে, আমরা যখন ছোটবেলায়, রায়হান ভাই তো গ্রামেই থাকতো, মানে গ্রামেই থাকে এখনো, তো যাই হোক আমরা যখন ঢাকা থেকে আসতাম সব থেকে মানে আদরের যে আদর করতো যে কাজিন, সব কাজিন টাজিনের মধ্যে সবচেয়ে বেশি আদর করতো রায়হান ভাই। এবং আরেকটা জিনিস হচ্ছে রায়হান ভাই আমাদের অনেক গল্প শোনাইতো, উল্টা পাল্টা গল্প, বাট আমরা ওটাই শুনে মজা পেতাম, ঠিক আছে? রাত জাগে জাগে শুধু রায়হান ভাই ভাই গল্প শুনান গল্প শুনান, যেন যে আমরা আচার খেতাম আর কি করতাম, ওই বার্মিস আচার খেতাম আর গল্প শুনতাম। হ্যাঁ, তারপরে ভাই ওই যে আরেকটা জিনিস ছিল না, ওই যে চারটা যে সুপারি দিলে আইসক্রিম দিত ভাই, এখনো আছে, এখন আছে, এটা মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয়, মানে নোয়াখালীতে এই জিনিসটা মজা লাগতো, চারটা সুপারি দিলে আইসক্রিম দিত, তো আমরা যখনই হয়তো রায়হান ভাই আমাদেরকে লিড করতো, সে তো আমরা দৌড়ে দৌড়ে খেয়েছি, মানে রায়হান ভাই, রায়হান ভাই ডাব পায় রাখা হয়তো, তারপর সুপারি পারতো, ওগুলো দিয়ে আমরা আইসক্রিম নিতাম, মানে অনেক অনেক মোমেন্টস আছে, অনেক হাজারো হাজারো মোমেন্টস আছে আমাদের ছোটবেলায়। তো রায়হান ভাই আমাদের সাথে আছে, সো রায়হান ভাই একটা হাই দেয়া দেন আমাদের দর্শকদের, চলেন বাজারে যাই ভাই। আর ওই যে ছোটবেলায় যেমন মাছ ধরতাম, মাছ ধরতাম, ইনশাল্লাহ আজকে আমরা মাছ পাবো পাবো। আর আমাদের ক্যামেরার পিছে কে আছে? ক্যামেরার পিছে আমাদের আমাদের ড্যাশিং বয়, বিউটিফুল বয়, আমাদের ভাগিনা। দেখি আই দিই আই, শুন, আমি কেনার পরে আমারটা দেখে কপি করছি, সত্যি কথা প্রসঙ্গ।
আমি কথা হইছে কি আমি বলি যেটা সত্যি আমি আমি দোকানদারের কাছে যা জিগাইলি ঠিক আছে ফার্স্ট আমি এটা আমি 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 চয়েস করছি একই রকম আমি চয়েস করছি গেঞ্জিটা এটা না না এটা সত্যি চয়েস করছে আসলে না কিন্তু আমি নিব আমি নেওয়ার পরে কয় কি ভাই না না আমি একটা নেই তারপরে এটা খুবই মিথ্যা কথা আচ্ছা দেখেন আমাকে আমি আই লাভ ব্ল্যাক ঠিক আছে আই লাভ ব্ল্যাক উইথ গোল্ডের গোল্ডের স্বর্ণের ঘড়ি কোটি টাকার ঘড়ি ঠিক আছে আমি ভাবছি আমি এমনি পরবো বাকিরা বলে কি মামা আমিও পরবো মানে অযথা ভাই তুমি পরছো কোটি টাকার ঘড়ি কোটি টাকার কোটি টাকার আমি গেঞ্জি পরেছি দেখো আমি গোল্ডেন কালার এই গোল্ডেন গোল্ডেনের এটা কিন্তু গোল্ডেন ফুলের দেওয়া আছে এটাতে গোল্ডেনের প্রলেপ দেওয়া মাফলার আছে তো যাই হোক আমরা বাজারে যাই আগে এই আমাদের সাথে আরেকজন আসছিল সে ঘুমাইতাছে দেখা হবে ওরে ওরে আজকে উঠামু চলো আমি কথা হচ্ছে আমাদের সাথে শ্রাবণও আছে শ্রাবণ এখন উঠামু কিন্তু ঘুমাইতাছে ঘুম থেকে উঠামু আসছে কেন ঘুমাইতে আসছে নাকি বুঝলাম না সো গাইস এই যে দেখেন ঢাকা থেকে আসছে ঘুমাইতে পানি মারো পানি মারো পানি ফেন্ডা স্যার ফেন্ডা ভাই ফেন্ডা স্যার ফেন্ডা স্যার ফেন্ডা স্যার ফেন্ডা স্যার এই শ্রাবণ এই গুড মর্নিং সকাল হয়ে গেছে মানে দুপুর একটা বাজে হচ্ছে গুড মর্নিং এই যে আমি দেখে কয়টা বাজে আপনারা তো সব মানে আপনাদেরকে দেখাই তো হয় ও 12:30 12:31 একত্রিশ ঠিক আছে দুপুর 12:31 সে গুড মর্নিং কারণ আমরা আজকে আজকেই সকালবেলা ভোর 4:00 রওনা দিয়া আমরা নোয়াখালীতে আসছি হচ্ছে কয়টা দিকে 8:30 দিকে আইসে আমরা নাস্তা টাস্তা করে দেন আমরা একটা ঘুম দিছি ঘুমতে আমরা উঠে গেছি ব্লক করার জন্য কিন্তু এই বেদবে এখন ঘুমাইতেছে কি রে ভাই বইবা ঘুমাস এ ভাই আই 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 আইতাছে উঠছে যেহেতু আমরা বাইরে যাই চলেন তারপর আমরা এই বাইকটা কি স্টার্ট দেই আমরা এখন বাজারে যাবো সো গাইজ আমরা এখন যাবে হচ্ছে গিয়ে বাজারে বাজারে গিয়ে কি কি কিনবো অনেক কিছু কিনবো বড়শি সুতা দেন হচ্ছে মাছের মানে টোপ দেওয়ার জন্য যে খাবার দাবার মানে আরও যা যা জিনিস লাগে কারণ রাহেন ভাই আছে সে আমাদেরকে গাইড করবে কারণ আমরা অনেক বছর পরে অলমোস্ট 10-15 বছর পরে আমরা এটা করতে যাচ্ছি বাট রাহেন ভাই আছে রাহেন ভাই আমাদেরকে হেল্প করবে আরেকটা জিনিস এই দেখেন এই BMWটা কিন্তু আমার হ্যাঁ এটা হচ্ছে BMW মার্সিডিজ বেঞ্চের গাড়ি সরি প্রাইভেট সরি সরি বাইক বাইক মাছ যদি না পাই কি যে হবে মাছ পেতে হবে তো যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে একদম মানে বাজারে বাজার খুবই কাছে আর বাগিনার আমি হচ্ছে একই রকমের ড্রেস একই রকম গেঞ্জি আমারটা কপি করছো আর এই যে ও মা গো মা পরে দিছিলাম এই যে মা পরে দিছিলাম আজকে যদি মাছ না পাই তাহলে বাগিনারে ফালা দিব পুকুরে ফালায় বসির লোকে বাইন্দে উড়ামো উড়ে কমে যে মাছ পাইছি বোয়াল মাছ এ কাছে একদিন বলি আমি শ্রাবণ কি রে তোর যে বিটিএস বিটিএস লাগে আর বিটিএস আর্মি এটা কি মইরা যে BTS এর আর্মি না এর আগে মহিলা ছিল BTS লাগার আগে BTS আর্মি না শ্রাবণ অনেক জোশ লাগাছে ক্যাপটা দিয়ে শ্রাবণ ক্যাপটা দে না ভাই তো আজকে শ্রাবণ অনেক হ্যান্ডসাম লাগতাছে আমি বুঝলাম না মানে ইচ্ছা করে তেল মেল মাইরা আসছে ভালো মতো ঠিক আছে গ্রামে আসছে না তেল মাইরা আসছে বাট আমার কেমন লাগতাছে একটু কমেন্টস করেন মোহাম্মদ বাকি না ভালোই চালায় ওরে শিখেছি আমি চালানো ঠিক না সত্যি কথা তোরে হাত ক্লিয়ার ক্লিয়ার শিখেছি কি হাত ক্লিয়ার তুমি করাইছো কিন্তু শিখাইছো যাই ভাই সো এখন আসি হচ্ছে কি আমরা শাহাপুর বাজার মানে কত ছোটবেলা এখানে আসছি হাইটা হাইটা বার্মি চাচার কেনার জন্য আমার মনে আছে ধর খাত তো যাই হোক আমরা বাজারে রাহান ভাই সবার সামনে লিড করতেছে সে সবার সামনে যাচ্ছে এবং মানে কোন দোকানে আছে এগুলা সে ওইটা খুঁজে বের করতেছে আর আমরা পিছনে পিছনে বড় ভাই বর্ষি আছে মাছ ধরার বর্ষি এই আছে 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 এটা বর্ষি মাস্টার এই এই যে বর্ষি মাস্টার এদিকে হ্যাঁ এটা বর্ষি মাস্টার এই দোকান বর্ষি মাস্টার মানে এখানে অনেক বর্ষি থাকে সাইকেল সাইকেল মানে আমরা খুঁজে পেলাম বর্ষি দোকানটা খুঁজে পেয়েছি তো বর্ষি কিনি আর কি কি লাগবে শুধু বর্ষি কিনলে তো হবে না সাইকেল বাইক জ্যাম পড়ে যাচ্ছে আচ্ছা পিছনে নে তো ফাইনালি চলে আসছি আমরা শাহপুর বাজারে মাঝামাঝি এক জায়গায় তো এখানে একটা দোকান পাইলাম মানে তাড়াতাড়ি খুঁজে পাইছি আমি ভাবছি অনেকক্ষণ লাগবে এই দোকানে অনেক বর্ষি আছে তো দেখি কী কী বর্ষি আছে কীভাবে কি রায়ন ভাই আসুন ভাই ভাই এমন একটা বর্ষি কিনে দিবেন বুঝছেন মানে যেই বর্ষিতে মনে করেন আমি মানে ফালানোর আগে মাছ পাই ঠিক আছে আপনি চয়েস করে কিনে দিবেন ফালানোর আগে কিভাবে মাছ পাই ও আচ্ছা ও ফালাইতে হবে তারপরে মাছ কিন্তু বোয়াল মাছ লাগবে এই যে কেমন বোয়াল মাছ লাগবে আমি দেখাই এই সাইজের সাইজটা এরকম হতে হবে ঠিক আছে একদম বোয়াল মাছ তো নাই ভাই মাথা থেকে পা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত দেখেন ভালো করে এরকম সাইজের বোয়াল মাছ লাগবে ইনশাআল্লাহ বোয়াল মাছ বোয়াল মাছ না হলে আমরা আমাদের ক্যান্সেল প্ল্যান ক্যান্সেল বোয়াল মাছ এখানে কি সব বসি না বড়গুলা নাই
ধরবেই মানে এটাতে চান্স বেশি, এটা হচ্ছে তিন গুণ চান্স, আর একটা নিলে এক গুণ চান্স। এই শ্রাবণও কিন্তু অনেক মাছ ধরছে, জিজ্ঞাসা করো আইডিয়া, হয়তো যাইলা আমি ভাবছি কি তিনটা বর্ষি মনে হয় একসাথে পাঠলে তিনটা মাস একসাথে প্ল্যান করে আসবে, আচ্ছা তিনটা একসাথে ঠোকর মারবে আর টান দিবো, তিনটা একসাথে উঠবে। আমি ভাবছি এটা এখন বলে তিন গান তিন গুণ চান্স। ভাই ভাই এটা বাদ, শ্রাবণ বলছে না সিঙ্গেল নিতে, দেখছো ওই যে রাহান ভাই দিছে, রাহান ভাই এই যে চুজ করে দিছে দুইটা ছোট একটা বড়। দেই হাগর যদি বাজে নাকি তোমার ভাই, এই যে চোখা দেই না বাজলে মনে কোনো মাছ বাজবো। যাই হোক আমরা তিনটা বসি নিছি, একটা হচ্ছে একটু বড় বসি আর একটা হচ্ছে ছোট সাইজে বসি। নোয়াখালীতে চুম্মা খায় আর কি, এটা রে নোয়াখালীতে এটা চুম্মা বলে, চুম্মা চুম্মা দিবা আমি, চুম্মা না চুম্মা, একটা এই চুম্মা একটা নি লাগবে, কার চুম্মা লাগবে, চুম্মা একটা নি লাগবে, একটা দিই বাবু রান ভাই, একটা দিই মনে শান্তি দিই, একটা রে একটা রে কাট মুখ আমরা তিন ভাগ করব, আমি খড়ি দেবা না, তোর খড়ি দেবা না ভাই, খড়ি আরে এই আর কি দেখা হলে খড়ি দেব, স্মার্ট বয় আমি খড়ি দেবা না, খড়ি দিই তো ভালো হয় বেশি। আরে এই দেখেন এটা কত বড়, এটা তিনটা ভাগ করব, এখানে একটা কাটবো এখানে একটা কাটবো, ভাই মনে শান্তি বড়। যাই হোক এটা আমার কানে, যাই হোক ফাইনালি ফাইনালি কি কি কিনছি একটু বলো, এই যে আমরা চুম্মা কিনছি মানে চুম্মা উচ্চারণ হচ্ছে না তোমার, আমাকে দিতে চান একটা পাউরুটি নিলে, হ্যাঁ হ্যাঁ ও একটা পাউরুটি এই জন্য তো নিয়ে আসছি বাইরে, বাইরে কেন আনছি দেখছেন আমার মনেই নেই পাউরুটির কথা, আমি তোমার বাসায় যেতাম ভাই বলছে পাউরুটি পাউরুটি লাভ, কারণ মাছ পাউরুটি অনেক পছন্দ করে, মাছ লাভ পাউরুটি গুলো আমার আমার হাতে বিদা করে পকেট রাখলে যদি পকেট রাখে এখানে বিদা পড়তে পারে, এটা তুমি তুমি সাবধান রাখো, আমি আমি চলো চলো এই আমরা বেরোই, সো তাড়াতাড়ি বাসা যাবো, তাড়াতাড়ি বাসায় কি আমরা বর্ষি বানাবো, টেন হবে মাছ ধরা, ওকে এই স্পেশাল মানে প্যাকেজিং ব্রেড লাগবে নাকি, মানে মাছ হচ্ছে এত এতগুলা লাগবো একটা মাছ ধরলে গিয়া, না তোমরা ভাই না এত এর ছোট তো আর নাই, এই রুটির মধ্যে স্পেশাল অনেক কিছু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে নরমাল রুটি থাকে না, যেটা নরমাল রুটি যেটা ওইগুলা থাকে না, এটাতে তোমার আমরা তো বর্ষি ভাই, আমরা বর্ষি প্রতিযোগিতা বর্ষি ভাই তখন আমরা এই রুটিটা ইউজ করি বেশি, আর এটাতে ভালো মাছ ধরে, এটা দিয়ে ভালো মাছ ধরে, আর এটা এটা ভালো। আচ্ছা আচ্ছা লাশাটা যাই হোক, এটা আমিও খাওয়া দেখবো যেটার মধ্যে কি এমন আছে যার জন্য মাছ এটার প্রতি এত আকর্ষিত হয়। সো গাইস আমাদের সব কিছু কিনা শেষ, বর্ষি তারপর চুম্মা তারপর আরেকটা কি জানি সুতা তারপর মাছ ধরার জন্য ব্রেড সব কিছু কিনা শেষ, এখন সব কিছু নিয়ে আমরা বাড়িতে যাবো, যাওয়ার পর আমরা আমাদের সব কিছু রেডি করবো, রেডি করে আমরা মাছ ধরা স্টার্ট করে দেবো। তো সবাই আবার বাড়ির দিকে যাচ্ছি, ওই যে পিছিয়ে সবাই আছে, রায়ান ভাই আছে, তারপরে ওই যে রায়ান ভাইয়ের পিছনে আছে ভাইয়া, আমরা কিন্তু আমাদের মাঝখানে যে ভাই আছে সানবি সৈকত তাকে অনেক মিস করতেছি, আর সানবি সৈকত তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমার উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে তোমার যে বাইক, তোমার যে বাইক আমি নিয়ে আসছি ওই বাইকটা এখন দেখো ভাগিনা চালাচ্ছে, মাঝখানের কলিজাটা মাঝখানের কলিজা চালাচ্ছে, মাঝখানের কলিজা চালাচ্ছে আমাদের ভাগিনা। তো সৈকত তুমি তোমার বাইকটা কিন্তু ভাগিনা চালাচ্ছে, ঠিক আছে তুমি ভিডিওটা দেখতেছো আমি জানি। তো আমরা এখন বাড়িতে যাই, বাড়িতে যাই আমরা আমাদের সব কিছু রেডি করি, তারপর আপনাদের সামনে চলে আসতেছি আর আপনাদেরকে দেখাবো কীভাবে সব কিছু রেডি করি, তো সাথে থাকেন ভিডিওটা এনজয় করতে থাকেন। A few inches later আমরা আগে উদ্বোধন করি, না 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 মাছের আগে খালি কিন্তু মাছ খাবো না ভাই, একটু খুদা না 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 ভাই আচ্ছা না ফুলো ফুলো আমাদের আগে খাই দেখতে বলি, এটার মধ্যে কোনো কেমিক্যাল আছে নাকি যেটা মাছ যদি অসুস্থ হয়ে যায়, ও মাছ যদি অসুস্থ হয়ে যায় বুঝলাম, কি শুরু করতেছস আমি আমি বুঝি না, এই তোরা কি মাছ ধরবি না আমার আমার বুঝা, তোরা কি করতেছস এই যে একটা এই যে খায় না, এই আপনি আমার খায় না আমি খাইই না, এই দেখেন এই যে একজন খাইতাছে, এই তোরা কি দুপুরে খাবি না, এই যে আজান দিতেছে দুপুরে, এই এই মাছ এই যে বড় মাছ, আর এই যে বিটিএস আর্মি, এই যে পুরাই বিটিএস লুক, আর মেরা পাগল হয়ে যাবে বিটিএস এর কথা শুনে, আর সেটাই ও মেরা পাগল হয়ে যাবে। যাই হোক ব্রেডের মধ্যে একটা মজা আছে মানে, আরে কি সে অযথা কথাবার্তা অযথা কথাবার্তা, না না দেখো তুমি মনে করো মাছ কল্পনা করো তুমি মাছ, আমি খাই যাচ্ছি মনে হচ্ছে না, এই দেখো তোমার ধরে আমি এরকম সো গাইজ আমাদের সব কিছু কিন্তু আমরা বাজার থেকে কিনে ফেলছি, শুধুমাত্র আমাদের একটা জিনিস বাকি ছিল সেটা ছিল সিপ, আর সিপটা বানানোর দায়িত্ব আছে আমাদের রাহান ভাই, কারণ সেই হিসেবে অনেক ওস্তাদ, মানে ছোটবেলা মনে হয় অনেক চুরি টুরি করে মাছটা ধরতো এই জন্য ওস্তাদ নাকি, হ্যাঁ ভাই অভিজ্ঞতা আছে, সিপটা এমনভাবে বানাবে যে সিপ দেখে মাছ দৌড়ায় আয়সা পরে,
সিপ দেখে জানি কাছে এসে পড়ে পরে বসিতে আমাদের টান দিয়ে উঠে যাবে গাইস এই যে দেখেন একটা সিপ মানে এটা একটু ব্যাকাতার এটা ব্যাকাতার সমস্যা হবে মাথা শুদ্ধ থাকবে এইভাবে টানটা টান দিবার মাছ চলে আসবে বিশাল বড় বড় বোয়াল মাছ তো এই যে ফাইনালি এটা আমার ঠিক আছে এটা আমি বানাইছি যাই হোক এটা আমাদের আমি বানাইতেই পারতাছি না তোর বানানো লাগবে শ্রাবণ মামা দিতাইছি শ্রাবণে বানাইতেছে হচ্ছে প্রফেশনাল এই শ্রাবণ কি এমনি প্রফেশনাল বলি দেখো বসি আনলাম আমরা কিন্তু তুমি পাইবা না তো যাই হোক মেয়ে হচ্ছে আমি একটা নিছি শ্রাবণ একটা নিছি আর ভাগিনা উজি আবার গেছে আরেকটা আনতে A few inches later গুলি মারি তুমি কে কে হে বাচ্চা তুমি ভাই এটুক দিলে না দেখেন সবাই বিজি মাছ ধরার জন্য সবাই কি ব্যস্ত সো এই যে এখন রায়হান ভাই এখন আমাদের রায়হান ভাই দেখেন মাছের আধার বানাবে আর এই উপরগুলো ফালাই দিয়েছেন কেন উপরগুলো থাক উপরগুলো খায় না আচ্ছা শুধু মাছ খায় না এটা না পানি লাগবে না তো পানি ছাড়াই হইতো এই রুটিটাকে প্রথমে ভিজাইছে ভিজায় উপরে যে কালো অংশটা ওটা ফালা দিয়েছে হয়ে গেছে আদার নাকি এই দেখেন সিম্পল মাত্র 10 সেকেন্ডে হয়ে গেছে আদা ভাই রাহান ভাই আমার একটু আগে বেশি নরমাল গেছে কেন তুমি আগে কেন আমি বিসমিল্লা করব আমি এখানে বড় ঠিক আছে না রাহান ভাই বড় বাট আমি ইন্টারেস্টে দিকে আমি বড় বিসমিল্লা আমি কইরা দিছি ওই দেখ বিসমিল্লা করে লিখছি বিসমিল্লা টু আইলে বিসমিল্লা টু করে আচ্ছা ভাই তাহলে আমি কি করব আমি কি ভিডিও করব তাহলে তুমি ভিডিও করো এইদিকে শ্রাবণ ও মাগো মা আমি বাসি কি মাছ ধরে লিছি এইদিকে শ্রাবণ বিসমিল্লা 1 আর বিসমিল্লা 2 এবার আমি বিসমিল্লা 3 করব রাহান ভাই এটা দেন না ওরা আদার সাথে কেমনে দিল ওরা আদার ডিরেক্ট দিছে ভাই মনে হয় আরেকটু লাগবে বেশ নরম হয়েছে মনে হয় ভাই দেখো আমার প্লেয়ার দেখছো আমি আপনাদেরকে দেখাতে চাই মানে আমরা ব্লগটা ভালো করে সুন্দর মতো শুরু করি নাই জাহিদ যে যাবে এখানে কথা বলবে তারপরে মোহাম্মদ যে ক্যামেরা ধরবে বা আমি একটু ক্যামেরা ধরবো আমি মানে ভালো করে শুরু করার আগে শ্রাবণ বলে আমি বিসমিল্লা 1 মোহাম্মদকে আমি বিসমিল্লা 2 আমি আমি দিতে পারি না এর আগে শ্রাবণ ধরে লাগছে পুরো এক বিঘত বিশাল বড় সাইজের শ্রাবণ বিসমিল্লা করে হচ্ছে এবার আমার পাল আল্লাহ আমি যেন একটা পাই আল্লাহ গো এখন কেউ খুলো সো যাই হোক মেন কথা হচ্ছে শ্রাবণ প্রথমে ধরে ফেলছে এবার আমি বিসমিল্লা বলে আরেকবার এই শ্রাবণ শ্রাবণ এটা আরেকবার মনে হয় আরে হয় নাই যাই হোক শ্রাবণ আরো মিস করছে এবার আমি বিসমিল্লা শ্রাবণ শট দেখো আমার জায়গা আপনি কে আপনি জায়গা বানাইলো না আমি দিছি শ্রাবণের জায়গায় যেন ধরে এই যে আমারটা এই দেখো ক্লোজ দেখো যাই আবার টান দিয়ে আমার এখন যদি একটু নিচে আপ ডাউন করে তাই টান দিব কি রে ভাই নড়তেছেই না দূর মনে আছে ছোটবেলা আমরা তো এই সাইজের এই এক আঙ্গুল এক আঙ্গুল সাইজের পুঠি বাট এখন বড় মাছ এখানে আছে তো আমাকে কোনো চান্স দিতে আসে না আমি শুধু আমার কাজের মাছটাকে খুলে দাম নাকি এখন আমার পালা এখন আমার পালা এখন আমি
সো গাইস ফাইনালি আমার পালা অনেক অনেকক্ষণ পরে আমি অনেক কষ্টে শ্রাবণের কাছে নিছি চান্স দিয়ে আছে না সো এই যে দেখেন এই যে আদার আর এই যে এখন আমি পাবো আমিও একটা পাই নাই সো আমিও আর জাহির একসাথে এদিকে আসেন ভাই ভাই তুই আসেন দেখেন জাহিদেরটা যদি আগে ধর আমি মানবো না আমার এটা কাছেরটা জাহিদেরটা দূরেরটা আমি কিন্তু মানবো না এই এখানে ঠোকর দিবে এই আমারটা আমারটা এই আমারটা আমারটা ইয়ে করতেছে আল্লাহ আল্লাহ প্লিজ আটু ভাইয়া আটু খা ডুবা না কেন ডুবা 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 আটা 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 আ খাই খাই চলে গেছে মনে আমারটা পরে না না খানে 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 আল্লাহ 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 প্লিজ ডুবাস না মানে জিনিসটা চুবানোর পরে টান দিতে হবে ওরে ধরি বাগিনা দইলা ফালাইছে আমি আর জাহিদ পাতে সবাই ধরে ফেলছে আজকে আমরা ব্লক করতেছি আমাদের কপাল খারাপ আমরাই মাছ পেয়েছি না সবাই মাছ পেয়েছি চাষের ফুকুর তো এই যে দুইজন একসাথে কাছাকাছি তুই ডান টান দিবি আমি বামে টান দিব কেন পেছাবে না তুমি ডান টান দিও এই জাহিদেরটা মনে ঠোকর দিতে আছে হ্যাঁ জাহিদ তোটা জাহিদ তোটা না 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 জাহিদ জাহিদ তোটা আমারটা হচ্ছে দূরেরটা জাহিদেরটা কাছেরটা এই দুটো রেড লাগিছ লাগিছ ও যখন পুরোটা নিচে নেয় তখন আর শ্রাবণ তো এক্সপার্ট ফাজিল ছেলে দুইটা ধরে ফেলছে অলরেডি আমারটা ওই জায়গাটায় ফেলাইছি সেম জায়গাতে যখন ঠোকরায় তখন হচ্ছে যে মাছ এই কথা বলা যাবে না পরে এটা যখন মাছটা গিলা ফেলবে গিলা নিচের দিকে নিয়ে যাবে তখন টান দিলে ওটার মুখে বাজে যাবে বসিটা আমারটা আমি আবার ফাইছি আমি আর জাহিদ পারতেছি না সময় পেরে করতেছে ফাইনালি এই আমি সবার বড়টা ধরছি জাহিদ কান্না করে জাহিদ মানে সবাই ধরছি আলহামদুলিল্লাহ দেখছেন আমি কত বড় সাইজ বিশাল দিদি একটা মাছ ধরছি পানি দেখে ঠিক আছে জাহিদ পায় নাই বাকি সবাই পাইছে জাহিদ যাও তুমি একটা যদি এবার আমি পাবো এবার সবচেয়ে বড়টা আমি পাবো আসেন তো যাই হোক আমি একটা ধরছি আমি আর এখন ট্রাই করতেছি না এখন জাহিদ ট্রাই করুক কারণ জাহিদ একটা ধরেন এখনো
সো জাহিদ হাউফুল একটা ধরলে হবে, এদিকে জাহিদ ট্রাই করতেছে সেম ভাবে বাগিনা, আবার এই যে কোনায় ওই যে বাগিনার টুব, হ্যাঁ ওখানে ট্রাই করতেছে। সো দেখি কে ধরতে পারে আগে, আর এই যে শ্রাবণ মোল্লা, সে হচ্ছে মোল্লা বংশের মোল্লা ছেলে, সে আবার এই পাশ দিয়ে ট্রাই করতেছে। ভাই তুই কটা ধরবি ভাই, এ ভাই এ ভাই তুই কটা ধরবি? আমি জানি এটা একটা চুম্মা দিলে নাকি তাড়াতাড়ি মাছ ধরে, চুম্মা দিয়ে দিলাম ফ্লাইং কিস। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ এবার যেতে পায় যায়, আল্লাহ সবাই পাইছে আমি যদি না পাই কেন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একটু এখানে একটু আওয়াজ করি যাতে মাছ বুঝায় যে আমি এখানে আছি। কি বলো তুমি, মিউজিক আওয়াজ করছি উপরে, একটু পানিতে আওয়াজ করছি যাতে মাছ বুঝে। সবার থেকে বড়টা ধরে ফেলছি, দেখেন আমার গালের সমান, দেখেন জিন আমারটা সমানই। রায়ান ভাই আপনি বলেন ভাই, আমারটা সবচেয়ে বড় না? জাহিদেরটা সবচেয়ে বড়, আমারটা সেকেন্ড পর্যন্ত, জাহিদেরটা সেকেন্ড, হাসানেরটা মানে যাই হোক সবাই ধরতে পারছি, এটাই হ্যাপি লাগতেছে। বাগিনা ধরছে, বাগিনা ধরছে, আমি ধরছি, জাহিদ ধরছে, আমরা বন্ধু দুইটা ধরছি, মানুষ সবচেয়ে বড় আমারটা, তোমারটা আসলে বড়। সো গাইস যাই হোক দেখলেন আমি সবচেয়ে বড় মাছটা ধরছি, কারণ আমি প্রথম দিকে কোনো মাছই পাই নাই, সেই জন্য আল্লাহ মানে আমার ভাগে সবচেয়ে বড় মাছটাই রাখছে। সো দেখেন কতগুলো মাছ ধরছি আমরা, দেখেন এক একটা মাছ বিশাল বড় বড়, দেখেন বিশাল বড় সাইজের মাছ পাঁচটা ধরছি গাইস আমরা, পাঁচটা, শ্রাবণ দুইটা, আমি একটা তিনটা, মোহাম্মদ একটা চারটা, জাহিদ লাস্ট একটা বড় একটা, পাঁচটা মাছ ধরছি দেখেন, বিশাল বিশাল সাইজের। এই যে একটা দেখতে পারতেছেন কিনা জানি না, আমি একটা উঠে দেখাই আপনাদেরকে, চুম্মা দা দেখো, ও এটাই তো আমি ধরছি, এটাই তো 1 কেজি মনে হয়, শালার এত বড় বড় সাইজের মাছ, পাঁচটা বিশাল বিশাল সাইজের মাছ, মানে সিরিয়াসলি, মানে মেন কথা হচ্ছে ছোটবেলা ধরতাম এই সাইজের পুঁটি মাছ, আর এবার ধরলাম এই সাইজের বড় বড় মাছ, মানে খুবই মজা লাগতেছে, আর এত ভালো লাগতেছে আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো না। মানে আপনারা যদি নিজেরা কখনো মাছ ধরেন, ধরে এরকম মাছ পান, তাহলে আপনারা বুঝবেন এই ফিলিংটা, মানে যারা আপনারা তো এখনকার জেনারেশন বেশিরভাগ ছেলেপেলেরা শুধু মোবাইল গেমস টেপস এগুলো নিয়ে পড়ে থাকে, বাট লাইফের এই অ্যাকচুয়াল যে মজাটা, এটা আপনারা শুধুমাত্র এভাবেই এনজয় করতে পারেন, ঠিক আছে? এই যে ওরা দুজন এখনো ট্রাই করতেছে, ঠিক আছে দেখি ওদের কি অবস্থা, দিয়ে আসো। মোহাম্মদ পাইছো তার? মোহাম্মদ তো পাই নাই, আর এদিকে শ্রাবণও ট্রাই করতেছে। কি রে শ্রাবণ, ওই আরে কি কিছু ভাই চাই দাও, আদার সব খাওয়া লাগছে, দুইবার এমন হলো, মানে মোহাম্মদের দুইবার এমন হয়েছে, মানে খাইয়া চলে যে টান দেয় একটু গালের সাথে মাছের টাচ খেয়ে চলে গেছে এরকম নাকি? আমরা সবাই কিন্তু ধরলাম, কিন্তু রাহান ভাই কিন্তু একটাও ধরলাম না, আমার আমি ধরেই সব সময়, কারণ আমার ধরার প্রতি এই ভাইয়া কিন্তু যে টিকেট দিয়ে নাই, হ্যাঁ ভাই এমনি টিকিট দেওয়া অনেক সময়, মানে অনেক মাস্টার ধরে, মানে অনেক এক্সপিরিয়েন্স আছে। সো আমরা যেহেতু আসছি এই জন্য আমরাই ধরতেছি, ভাইয়া ধরতেছে না, ভাই আমরা হেল্প করতেছি সব বিষয়ে। সো যাই হোক দেখি ভাগিনা পায় কি না, কাল্লারা, ও আচ্ছা আগের মাছগুলো হচ্ছে কাল্লারা, মানে এটা কি কি বলে, মানে শুধু ভাষায় কি ভাই, নোয়াখালী ভাষায় কাল্লারা বলে, নোয়াখালী ভাষায় কাল্লারা বলে, এটা হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে রুই মাছ, দেখো এটা ছোট ছোট ভাই। আচ্ছা আগে উঁচা করে এটা চেহারা দেখি, আমি ধরে নাই
সো গাইস আপনারা তো দেখলেন আমরা কত জোস ভাবে কত ইন্টারেস্টিং ভাবে বর্শি তৈরি করছি, দেন সব কিছু করে গোছায় দেন মাছও ধরছি। বাট আমরা ছোটবেলায় ধরতে পারতাম এতটুকু এতটুকু মানে এই সাইজ সাইজের পুঁটি মাছ, বাট এবার আমরা অনেক বড় বড় মাছ পাইছি, ঠিক আছে। আর বড় বড় মাছ পাওয়ার কারণ একটাই, যেটা আমরা ভিডিওর প্রথমে বলি নাই, সেটা হচ্ছে এই পুকুরটা আমরা যখন ছোটবেলায় মাছ ধরতাম তখন মাছ চাষ করতো না, তখন মাছ ধরে আমরা খেয়ে ফেলতাম, তখন পাইতাম ছোট ছোট মাছ, পুঁটি মাছ, দেন ছোট ছোট এতটুকু এতটুকু মাছ পাইতাম। মানে তখন ওইছে কি, তখন মানে এখানে কোনো মাছ চাষাবাদ করা হইতো না, নরমালি যে মানে আল্লাহ প্রদত্ত যে মাছ হইতো ওইটাই আমরা ধরে ইয়া করতাম, ঠিক আছে। বাট এখন চাষ করা হয়, হ্যাঁ এখন চাষ করা হয়, যার কারণে এখানে বড় বড় মাছ পাইছি, দেওয়ার সাথে সাথে মাছ পাইছি। আর মেইন কথা হচ্ছে, যেহেতু আমরা মাত্র এই কয়েকজন আসছে ঢাকা থেকে আর আমরা এত মাছ খাবো না, আমরা আগেই প্ল্যান, এই যে ওইটা আমরা কয়টা ধরছি, আমরা অলরেডি ধরছি শ্রাবণের তিনটা, আমার একটা চারটা, মোহাম্মদের একটা, পাঁচটা, চাহিদের একটা, ছয়টা, ছয়টা মাছ, তাও এই সাইজের কমপক্ষে তো 2-3 কেজির বেশি হবে আমার মনে হয় যতটুকু, এত মাছ কেমনে খাবো। তো এই জন্য আমরা আগে থেকে প্ল্যান করছি যে মাছ ধরার পরে আমরা লাস্টে মাছগুলো ছেড়ে দেবো, আর মন চাইলে একটা রেখে দেবো, দুই একটা রেখে দেবো ওইটা খাওয়ার জন্য, আর বাকিগুলো সব ছেড়ে দেবো, কারণ আমাদের উদ্দেশ্য মাছ মানে ধইরা, এত মাছ ধইরা কি করবো আমরা বুঝতেছি নি তো। আর মেন কথা হচ্ছে যে যে চাষাবাদ করছে তারও তো একটা লাভ লোকসানের ব্যাপার স্যাপার আছে। আমরা আমাদের যে মামা জাকির মামা, তার থেকে আমরা বললাম যে মামা আমরা এরকম একটা ভিডিও বানাবো, তার মামা বললো হ্যাঁ বানাবো সমস্যা নাই, তো দেন মামার কাছে বইলা ভিডিও বানাইছি, তো মাছ আমরা ছেড়ে দেই একটা বা দুইটা যদি রাখি ওটাকে ভাজি করে আজকে রাতে খাওয়া হবে, নানির হাতে ভাজা হবে, ঠিক আছে। তো যাই হোক আমরা কি করবো, আমরা মাছগুলো ছেড়ে দেবো, যে এই যে মাছগুলো দেখেন কতগুলা, কয়টা মাছ জানি, সাতটা মাছ, না 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 ছয়টা, ছয়টা ছয়টা, তিনটা তোর একটা, চারটা আমার একটা, পাঁচটা মোদের ছয়টা, এরই মরে গেছে। আচ্ছা যেটা একটু দেখব যে একটু মোনা মোনা ওটা আমরা রাইখা, মানে যেটা একটু দুর্বল দুর্বল ওটাকে রাইখা দেবো, বাকিগুলো ছেড়ে দিব। আসো ভালোই তো ওজন মাছের, মাছের ওজন না পানি আছে না, আমি পানি খাবো না, তুমি একটা ছাড়া প্রথমে পর আমি একটা ছাড়া, না এটা রাখবো, আমি ছাড়বো না, এই এটা আমি রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, না এটা রাখবো, আমার জন্য দোয়া করবা, ঠিক আছে, আমি একটা ছাড়ি দেখি, তাহলে এটা রেখে দিই ভাই, এটা সুন্দর আছে, এটা রাখি। তো আমরা এই দুইটা মাছ রাখি, এই আরেকটা রাখলাম, এই দুইটা আমি আরেকটা ছাড়ি দিই, না আমি আমি তো ছাড়ি নাই, তুমি তো সব রাখতেছো, আমি এটাকে ছেড়ে দিই এখন, এটা ওই শ্রাবণ লাস্টে যেটা করছে না, হ্যাঁ শ্রাবণ লাস্টে যাচ্ছে, এটা আমরা ছেড়ে দিই, আমি এটা আমি ক্রিকেট খেলবো, না 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 মারবো না, আচ্ছা এমনি মারবো না, বিসমিল্লাহ বলে ছেড়ে দিই, এম দেখো, যাও যাও যাও, ধরি ধরি, ধর দিছে, আমি আমি একটা ছেড়ে দিব। তো এই দেখো তোমাকে কিন্তু ছেড়ে দিয়েছে, ঠিক আছে, আমি কত ভালো, আমি কত ভালো তোমাকে ছেড়ে দিচ্ছি, চুমাতে একটা চুমাতে ভাগি না, এই পাশে মিশ ক্যামেরা নিয়ে আসি, হ্যাঁ নামা, হ্যাঁ সার, তো ভাগি না ছেড়ে দিতেছি, আমরা যে দুইটা মাছ রাখলাম, বাকিগুলো ছেড়ে দিছি, আমি একটু দেখাই, মাছ দেখাচ্ছি উপরে যে, আমি দেখাচ্ছি, আসো আসো, তো আমরা এই দুইটা মাছ রাখছি, ঠিক আছে, এই দুইটা মাছ আমরা রেখে দিচ্ছি খাওয়ার জন্য, বাকি চারটা মাছ, চারটা, হ্যাঁ চারটা ছেড়ে দিছি, চারটা ছেড়ে দিছি। তো যাই হোক মেন কথা হচ্ছে গিয়ে আসলে জাহিদ এর বাদ, সরি টুট টুট, তো যাই হোক মেন কথা হচ্ছে কি খুবই ইন্টারেস্টিং ছিল আজকে ব্লগটা, আমরা মাছ মাছ আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এই যে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমরা লাইভে করছি, তো যাই হোক মেন কথা হচ্ছে ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আরেকটা জিনিস এই যে কষ্ট এগুলো সবকিছু আপনাদের জন্য, সো বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন, আর আমাদের নিউ চ্যানেলে চলে যান এনামুল হাসান, ওই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে যান এবং ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, ওখানেও নিউ নিউ ভিডিও আসবে।
ঘুরে আর মাছগুলা ভাজা করে খাবো। আর যাই কিছু বলবা এটা নিয়ে নাও। আমি বলতে চাই যে আমরা নোয়াখালীতে আসছি দুই দিন আর হাফ বেলা এরকম আসি। তো এই দুই দিন আমাদের আরও দুই তিনটা ব্লগ আসবে নোয়াখালীর। আর নোয়াখালী যেহেতু ফার্স্ট টাইম ব্লগ, তো নোয়াখালীবাসী যারা আছেন তারা দেখা দেন, আপনারা পারেন ভালোবাসা দেখা দেন। এই যে বলে ভালোবাসা দেখানোর জন্য এরকম একটা পাতিল দিবেন, মাছ ভর্তি পাতিল নিয়ে সাবস্ক্রাইবের উপরে এরকম ডিঙ্গা মারবেন, আমি মারলাম না ভিজে যাবে। সো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই সামন ভাই বিটিএস বিটিএস তিনটা দর্শক আমাদের, আমি ফার্স্ট, কিন্তু আমার একটাই, ওদের তিনটা সমান। Can anybody out there, yeah.